সম্প্রীতির একটি চিহ্ন, কারণ উভয়ই আসিফ আকবর এবং ইথুন বাবু দুজনেই কিন্তু বিভিন্ন রকম ফেসবুক লাইভে বা অনেকগুলো গণমাধ্যমে একে অপরের সম্পর্কে বিষোদগার করেছেন। আসিফ যেমন বলেন এবং প্রমাণ দিয়ে বলেন যে তার ও প্রিয়া তুমি কোথায় গানটির সুরকার রাজেশ এবং গীতিকার প্রদীপ সাহা, ইথুন বাবু মূলত অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছিলেন, তিনি কখনই গানটি লেখেননি, সুর করেননি। অন্যদিকে ইথুন বাবু তার নানান বক্তব্যে বা ফেসবুক লাইভে আসিফকে নিয়ে নানান রকম কটূক্তি করেছেন। এইসব কিছু আমরা ভুলে যাই। সম্প্রতি একটি নতুন গানের ঘোষণা অনুষ্ঠানে খুব দারুণ একটি দৃশ্যের অবতারণা হলো, অর্থাৎ সেই গানের অনুষ্ঠানে একসাথে খুব কাছাকাছি দূরত্বে দাঁড়ালেন আসিফ আকবর এবং ইথুন বাবু, এবং ইথুন বাবু সেই অপ্রিয়া তুমি কোথায় সেই সময়কার কিছু স্মৃতিচারণা করলেন, সেটি শুধরে দিলেন আসিফ আকবর, এবং নতুন একটা ভালোবাসার দোতনা তৈরি হলো। নিশ্চয়ই ইতিহাসের সেই সব বক্তব্যে আসিফ আকবর সত্য কিংবা তাদের বৈরিতার সম্পর্কের কোনো কারণ রয়েছে অপ্রিয়া তুমি কোথায় গানটি নিয়ে, কিন্তু সেই ইতিহাস চর্চা না করে আমরা একে অপরকে এই রকমভাবে হাস্যোজ্জ্বলভাবে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে এই মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হবে না। এখানে ছিল হচ্ছে আমি সিম্ফনিতে বসেছিলাম, আমরা তখন আমাদের আড্ডা ছিল সিম্ফনিতে, সন্ধ্যার পরে আড্ডা বলে দিচ্ছে, একটা আওয়াজ আসছে দিল স্যার দিল স্যার, এটাই একটা বাংলা তখন আমি একে খুঁজে বার করলাম, আলী আকরাম শুভ এটা কে গান গাচ্ছে, তখন দেখছি আসছে, আমি এরকম একটু কিছু খুঁজছিলাম, কণ্ঠ খুঁজছিলাম, তখন আমি ফিদা ওই কণ্ঠতে তখন আমি ফিরা, তারপরে আমি বললাম যে তোমাকে এমন এমন কিছু গান দেওয়া হবে পিছনে পিছনে তাকাতে হবে, ওর সাথে আমার কিন্তু অনেক সন্ধ্যার পর থেকে আমরা একটা রিলিং হাউস থেকে দুজনে মিলে অনেক দুঃখ কষ্ট গল্প করতাম। তারপর যখন দেখলাম যে ওর প্রিয় তিন মাসে কিছু হচ্ছে না, প্রথমে শুরু করলাম মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত, তখন ওই সব ইয়েরা বিক্রি করতো লটারির টিকিট, তোদের কাছে 10টা করে লটারির টিকিট আর একটা করে ক্যাসেট, গান কিন্তু বাইরে পাবে, এই করতে 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 গুলিস্তান গুলিস্তান বলে যে যখন দিলাম সবাইকে একটা 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 ক্যাসেট, সন্ধ্যার সময় বল স্যার এই তুমি আপনি কই, এই আপনার গান তো সব জায়গায় বাজছে, মানে ওই তো ঢাকাই ভাষায় কথা বলে, যাই হোক তারপরে টেলিভিশনে গান গাওয়া, উড়িয়ে নিয়ে চলে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, এই গল্প করতে গেলে কিন্তু রাত পার হয়ে যাবে, এই গল্প করতে গেলে রাত পার হয়ে যাবে, আমি কোন দোকানদারকে মারছি আসিফ আমাকে ধরছি, আমি দেখছি রীতিমতো রীতিমতো দেখছি যে আমার কপি হচ্ছে, আর আমি পোস্টার লাগাচ্ছি কি রে কপি হচ্ছে, ছবি আসিফ আছেন, সে হ্যাঁ আছে, কপিটা পাবেন অরিজিনাল পাবেন না, কি হলো মার্শাল এটা অনেক মজার গল্প আছে, আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে, ও প্রিয়া তুমি কেমন আছো, মনে হয় জানি না কেমন আছে ওর কি জায়গা শুরু, অনেক ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো আজকে আপনার মাধ্যমে আমরা ও প্রিয়া তুমি কেমন আছো গানটি প্রথম ঘোষণা, আমার আরো আমার আরো ভালো লাগছে যে আজকে আমাকে ডাকাচ্ছো, বিশেষ করে আসিফ কে ধন্যবাদ, আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনাকে এখানে আমন্ত্রণ নিমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের টপ কমেন্টস মূলত বৈরী সম্পর্ক ভেঙে নতুন ভালোবাসার সিঁড়ি বা ভালোবাসার সেতু বন্ধন তৈরি করার গল্পটি আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এরকম ছোট ছোট খুটকাট যাদের লেগে থাকে তারা আবার যখন একসাথে মিলিত হয়ে মিলিত স্বরে কথা বলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের টপ কমেন্টস লিখে জানান, এবং নতুন কোন বিষয়ে বা কোন প্রেক্ষিতে আপনারা নতুন সেগমেন্ট দেখতে চান সে বিষয়েও আপনারা পরামর্শ দিন। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে।